ওয়ার্ড ফর ভালোবাসা, কেমন আছি, তাহলে ভালো ভালো। রিজওয়ানের শরীরে বাংলা বর্ণমালা। হ্যাঁ, ঘটনাবহুল বিপিএল শেষ পর্যন্ত পাকিস্তানি খেলোয়াড়দের মুখেও তুলে দিল বাংলা ভাষা। ওয়ার্ড ফর ভালোবাসা, কেমন আছি, তাহলে ভালো ভালো। ভাষার মাসে মাতৃভাষা দিবস উপলক্ষে বিপিএলে খেলার পূর্ববর্তী, মধ্যবর্তী ও ম্যাচ পরবর্তী কথোপকথনেও বাংলা ভাষা ব্যবহারের পাশাপাশি দেশি বিদেশি সব খেলোয়াড়েরাই বাংলা বর্ণমালা সম্বলিত আর্মব্যান্ড পরে মাঠে নেমেছিলেন, যাদের মধ্যে ছিলেন রিজওয়ান সহ অন্যান্য পাকিস্তানি খেলোয়াড়েরাও। ঐতিহাসিক কারণেই পাকিস্তানি খেলোয়াড়দের দিকে আলাদা করেই চোখ ছিল। বিপিএলের এই বিশেষ উদযাপনে রিজওয়ানরাও অংশগ্রহণ করেছে স্বতঃস্ফূর্তভাবে। এই বিশেষ উদযাপন নিয়ে পুরোপুরি পরিষ্কার ছিলেন না রিজওয়ান। সংবাদ সম্মেলনে সেই প্রসঙ্গটা এভাবে ব্যাখ্যা করলেন যে আজ বাংলাদেশের কোনো দিবস ছিল কিনা তিনি জানতেন না, তবে সবসময় শুভকামনা, তিনি সবসময় বাংলাদেশ থেকে ভালোবাসা পেয়ে থাকেন। দলের কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট, খেলোয়াড়, বিশেষ করে পুরো বাংলাদেশের মানুষের কাছ থেকেই তিনি ভালোবাসা পেয়েছেন। এই ভালোবাসা যেন রিজওয়ানের জন্মস্থান পেশোয়ারের ভালোবাসা। পাকিস্তানি এই ব্যাটার দুই জায়গার মধ্যে তেমন কোনো তফাতই দেখেন না। কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট স্টাফ, দ্য প্লেয়ার্স এন্ড স্পেশাল ফ্রম দ্য হোল বাংলাদেশ পিপলস, আই গেট লাভ ফ্রম হিয়ার লাইক এস এম আই গেট হিম ফ্রম পেশাওয়ার, হুইচ আই এম লিভিং নাওডেজ, এন্ড I didn't do any different, I didn't see any different between here and my, basically the way they give us love. রিজওয়ানের সংবাদ সম্মেলনের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল যখন সাংবাদিকদের সাথে কথোপকথনের মাঝেই আর্মব্যান্ড প্রসঙ্গটা পুরোপুরি বুঝে ফেললেন। রিজওয়ান বললেন, ওকে, আজ তাহলে ভাষা দিবসের উদযাপন, তাই তো? আমি কিছু বাংলা শব্দ জানি। ভালোবাসা, কেমন আছো? ভালো। As you said, today is a Bengali day, is a language Bengali day. I love because of, I learned some of word for Balo Basha, Kemon Achi, Nala Balo Balo. So I'm trying to everyone. যেই বর্ণমালার ভাষা রোধ করতে চেয়েছিল তৎকালীন পাকিস্তানিরা, যেই বর্ণমালার অধিকার আদায় করতে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে গঠিত হয়েছিল তমুদ্দিন মজলিস কিংবা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, যেই ভাষার জন্য সালাম বরকত শফি, রফিক জব্বাররা রাজপথে উৎসর্গ করেছিলেন তাদের তাজা প্রাণ, আমাদের মধুর সেই বাংলা ভাষা যখন পাকিস্তানি কারো মুখে প্রতিধ্বনি তোলে, বিশেষ করে রিজওয়ানের মতো ক্রিকেটারদের মুখে উচ্চারিত হয়, তখন সেই শব্দগুলো শোনা অন্যরকম প্রাপ্তির, অর্জনের, অন্যরকম বিজয়ের। এজন্যই হয়তো কবি বলেছিলেন, আমাদের মধ্যে যাহা কিছু অমর এবং আমাদিগকে যাহা কিছু অমর করিবে, সেই সকল মহাশক্তিকে ধারণ করিবার, পোষণ করিবার, প্রকাশ করিবার এবং সর্বত্র প্রচার করিবার একমাত্র উপায় যে মাতৃভাষা। বাংলা, তুমি অমর হও, তোমার উদারতায় যারা তোমার কণ্ঠরোধ করতে চেয়েছিল তাদের মুখেও প্রতিধ্বনি তোল তোমার সুরে। ভালোবাসা, কেমন আছি, ভালো ভালো। সাহাব সোহাগ, অনফিল্ড।